আগামী শনিবার জুহাদি ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং এটিকে মোহন বাগান। সদ্য এটিকে মোহন বাগানে যোগ দিয়েছেন ডিফেন্ডার স্লাভকো ডামজানোভিচ এবং প্রথমবার কলকাতা ডার্বিতে খেলতে নামবেন স্লাভকো, ফলে বাড়তি চাপ থাকবেই এই বিদেশি ডিফেন্ডারে তা বলাই যায়। এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্লাভকো সমীহ করেন ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগের, কিন্তু এরই সাথে হুঁশিয়ারি দিয়ে দেন লাল হলুদের সেরা অস্ত্র ক্লেটন সিলভাকে। ডামজানোভিচ বলেছেন ইস্টবেঙ্গলের সব থেকে শক্তিশালী হল ওদের আক্রমণ ভাগ, ওদের ক্লেটন সিলভা খুব ভালো ফুটবলার, সুযোগ সন্ধানী, গোলটা চেনে, 12টা গোল করেছে এবার, কিন্তু যখন অন্য ক্লাবে খেলতো তখন আমিও অন্য ক্লাবের জার্সিতে আইএসএলের মাঠে ক্লেটনের বিরুদ্ধে দুবার খেলেছি, একবারও আমাকে হারাতে পারেনি, ওর খেলার ধরনটা আমি জানি, এবারও আমার সঙ্গে পারবে না, মানে গোল করতে দেব না, এমনই শপথ নিয়ে নামব। হ্যামিলের না থাকায় বড় ম্যাচে শুরু করবেন, এটা কি বাড়তি চাপ? এই নিয়ে স্লাভকো বলেছেন হ্যামিল অনেক ম্যাচ খেলেছে, ক্লান্ত, সেই জায়গায় পূরণ করতে কোচ হয়তো আমাকে নামাবেন। আমি ইতিমধ্যেই কয়েকটা ম্যাচে আংশিক সময় খেলেছি, দলের সাথে মানিয়ে নিয়েছি, শুরু থেকে যদি আমি নামি তাহলে সেরাটা দেওয়ার চেষ্টা করব। ডার্বি কোনো নতুন ব্যাপার নয় স্লাভকোর কাছে, এর আগে খেলেছেন সার্বিয়ান ডার্বিতে। এই নিয়ে বিদেশি ডিফেন্ডার বলেছেন আমি যেখানে খেলতাম সেখানকার সার্বিয়ান ডার্বিতে আমি নিয়মিত খেলেছি, তা সত্ত্বেও কলকাতা ডার্বিতে খেলতে নামবো এটা ভেবে বেশ রোমাঞ্চিত হচ্ছি, স্টেডিয়াম ভর্তি সমর্থকদের সাথে খেলতে নামবো এটাই আমার কাছে বাড়তি মোটিভেশন। ইউটিউব ভিডিও এবং কিছু ক্লিপিংস দেখেছি, সবুজ বর্ণ সমর্থকদের আবেগ দেখেছি এখানে। প্রথমবার কলকাতা ডার্বি খেলতে নামবো বলে কোনো চাপ নেই, আর চাপ না থাকলে তো খেলার মজাটাই থাকে না, সেটা উপভোগ করতে চাই, নিজেদের গোল রক্ষা করে জিতে মাঠ ছাড়তে চাই। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।